আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সোলার সিস্টেম ওয়্যারিং এ কোথায় কোন সাইজে তার ব্যবহার করতে হয় সেটি জানাবো। ধরি এই ঘরে একটি ডিসি বাতি জ্বলবে, এই বাতির ওয়াট পি সমান 12 ওয়াট আর ভোল্টেজ ভি সমান 12 ভোল্ট ডিসি। এই সুইচ বোর্ড থেকে বাতি পর্যন্ত কোন সাইজে তার ব্যবহার করতে হবে সেটি হিসাব করব। তারের সাইজ নির্ণয়ের ক্ষেত্রে বাতিটি কত অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে সেটি বাইর করতে হবে। সোলার সিস্টেম হতে উৎপাদিত বিদ্যুৎ ডিসি বিদ্যুৎ, আর ডিসি বিদ্যুতের কারেন্ট বাইর করার সূত্র আই সমান পি ভাগ ভি। আইতে কারেন্ট, পিতে পাওয়ার আর ভিতে ভোল্টেজ সমান পাওয়ার আছে 12 ওয়াট, ভোল্টেজ 12 ভোল্ট ডিসি সমান এই 12 এর সাথে 12 ভাগ করতে হবে। 1 কারেন্টের একক অ্যাম্পিয়ার। এই 12 ওয়াটের বাতিটি আই সমান 1 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করবে। তাহলে সুইচ বোর্ড থেকে বাতি পর্যন্ত যে তারটি নির্বাচন করতে হবে, 1 অ্যাম্পিয়ারের চেয়ে বেশি কারেন্ট বহন করতে পারে এমন একটি তারের সাইজ নির্বাচন করতে হবে। তবে এসি কারেন্ট এবং ডিসি কারেন্ট প্রবাহের ক্ষেত্রে বিশেষ পার্থক্য আছে। যেমন একটি তারের ভিতরে অর্থাৎ তারের খের ভিতর দিয়ে যখন এসি কারেন্ট প্রবাহিত হয়, এই তারের খের উপরে অংশ দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ খের উপরে পাই দিয়ে প্রবাহিত হয়। যখন এই তারের ভিতর দিয়ে ডিসি কারেন্ট প্রবাহিত হয়, তখন তারের সমস্ত প্রস্থছেদ জুড়ে ডিসি কারেন্ট প্রবাহিত হয়, অর্থাৎ সমস্ত তার জুড়ে ডিসি কারেন্ট প্রবাহিত হয়। এজন্য ডিসি কারেন্ট প্রবাহের ক্ষেত্রে বহু খেয়যুক্ত কেবল ব্যবহার করলে সহজে ডিসি কারেন্ট প্রবাহিত হতে পারে। বিশেষ করে ফ্লেক্সিবল কেবলে বহু খেয় ব্যবহার হয়। কোন সাইজের ফ্লেক্সিবল তার কত অ্যাম্পিয়ার লোড নিতে পারে সেটি জানাবো। তারের সাইজ যদি ইঞ্চিতে হিসাব করা হয় 14.0076, এই একই সাইজে তার যদি মিলিমিটার হিসাব করা হয় মিলিমিটার 0.4 mm². 1476 বলতে এই তারের ভিতরে 14টা খেয়ে আছে আর প্রত্যেকটা খেয়ের ব্যাস 1 ইঞ্চির 0.0076 ভাগের 1 ভাগ। এই 1476 তারটি কনডুইট পাইপের ভিতরে থাকলে 2 অ্যাম্পিয়ার লোড নিতে পারবে, আর যদি কনডুইট পাইপের বাইরে থাকে 3 অ্যাম্পিয়ার লোড নিতে পারবে। ঠিক অনুরূপভাবে মিলিমিটারে হিসেব করলে তারের সাইজ আসবে 0.4 mm². এই তারটি কনডুইট পাইপের ভিতরে থাকলে 2 অ্যাম্পিয়ার লোড নিতে পারবে, আর কনডুইট পাইপের বাইরে থাকলে 3 অ্যাম্পিয়ার লোড নিতে পারবে। 23.0076, এই সাইজের তারটি কনডুইট পাইপের ভিতরে থাকলে 5 অ্যাম্পিয়ার লোড নিতে পারবে, আর কনডুইট পাইপের বাইরে থাকলে 6 অ্যাম্পিয়ার লোড নিতে পারবে। ঠিক অনুরূপভাবে মিলিমিটার হিসাব করলে এই তারের সাইজ 0.65 mm², 0.65 mm² তারটি কনডুইট পাইপের ভিতরে থাকলে 5 অ্যাম্পিয়ার লোড নিতে পারবে, আর খোলা বাতাসে থাকলে 6 অ্যাম্পিয়ার লোড নিতে পারবে। তারের সাইজ 0.0076। এই সাইজের তারটি কনডুইট পাইপের ভিতরে থাকলে 11 অ্যাম্পিয়ার লোড নিতে পারবে, আর খোলা বাতাসে থাকলে 13 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে। 1.1 mm², 1.1 mm² তারটি কনডুইট পাইপের ভিতরে থাকলে 11 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে, কনডুইট পাইপের বাইরে অর্থাৎ সারফেসে থাকলে 13 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে। 0.0076, কনডুইট পাইপের ভিতরে থাকলে 16 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে, আর যদি খোলা বাতাসে থাকে 18 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে। 7076 তারটি মিলিমিটার হিসাব করলে 2 mm², 2 mm² তারটি কনডুইট পাইপের ভিতরে থাকলে 16 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে,
আর খোলা বাতাসে অর্থাৎ সারফেসে থাকলে 18 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে। এই 12 ওয়াটের বাতির তারে সেই নির্বাচনের জন্য যেহেতু 12 ওয়াটের বাতিটি 1 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করছে, তারে সেই নির্বাচনের জন্য যত অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করবে এই কারেন্টের চেয়ে 2 থেকে 3 গুণ কারেন্ট বেশি ধরে তারে সেই নির্বাচন করতে হয়। তাহলে এই 1 এর সাথে 3 গুণ করলে আসে 3 অ্যাম্পিয়ার। এই সুইচবোর্ড থেকে অর্থাৎ সুইচ থেকে এই বাতি পর্যন্ত যদি তারটি সরাসরি এই সারফেস দিয়ে টানা হয় সেই ক্ষেত্রে আপনারা এই 1476 তারটি ব্যবহার করতে পারেন। তবে 1476 তার ব্যবহার করতে চাইলে ডাবল ইনসুলেশন যুক্ত তার ব্যবহার করতে হবে, কারণ তার সারফেসে অর্থাৎ খোলা বাতাসের মধ্যে দিয়ে টানলে তারের ইনসুলেশন হার্ড অর্থাৎ শক্ত হয়ে যায়। ডাবল ইনসুলেশন ব্যবহার করলে উপরে ইনসুলেশনটি হার্ড হলেও ভিতরে ইনসুলেশনটি সফট অর্থাৎ নরম থাকবে। সুইচ বোর্ড থেকে বাতি পর্যন্ত তার যদি পাইপের ভিতর দিয়ে টানা হয় তাহলে 2376 তারটি ব্যবহার করতে হবে। আর যদি সুইচ বোর্ড থেকে বাতি পর্যন্ত তার কনসিল কন্ডিট অর্থাৎ ওয়াল কেটে ওয়ালের ভিতরে পাইপ বসিয়ে পাইপের ভিতরে টানা হয় সেক্ষেত্রেও 2376 তারটি ব্যবহার করতে পারেন। কিন্তু এই 2376 তারটি পাইপের ভিতরে টানার সময় তারের খেইগুলো ছিঁড়ে যেতে পারে, এজন্য 4076 তারটি অর্থাৎ 1.1 mm² তার ব্যবহার করলে তারটি নিশ্চিন্তে নিরাপদে কনডিট পাইপের ভিতরে টানা যাবে এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। তাহলে এই বাড়িতে যতগুলো বাতি ব্যবহার হবে সবগুলো বাতির জন্য সুইচ থেকে বাতি পর্যন্ত যদি তারগুলো সারফেস দিয়ে টানা হয় তাহলে 1476 অর্থাৎ 0.4 mm² তার ব্যবহার করতে পারবেন, আর যদি পাইপের ভিতর দিয়ে টানা হয় 2376 তার ব্যবহার করতে হবে। আর কনসিল কন্ডিট ওয়ারিংয়ের ক্ষেত্রে 4076 তার অর্থাৎ 1.1 mm² তার ব্যবহার করতে হবে, তাহলে এই তারটি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এবার ডিসি ফ্যানের জন্য কোন সাইজের তার ব্যবহার করতে হয় সেটি নির্ণয় করব। ধরে একটি ডিসি ফ্যানের ওয়াট 50 ওয়াট, পি সমান 50 ওয়াট, আর ডিসি ভোল্টেজ ভি সমান 12 ভোল্ট ডিসি। প্রথমে 50 ওয়াটের ফ্যানটি কত অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে সেটি বাইর করতে হবে। ডিসি কারেন্ট বাইর করার সূত্র I সমান পি ভাগ ভি, পি আছে 50 ওয়াট, সাপ্লাই লাইনে ভোল্টেজ 12 ভোল্ট সমান 4.16 অ্যাম্পিয়ার। এই 50 ওয়াটের ডিসি ফ্যানটি 4.16 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করবে। তার এসআই নির্বাচনের ক্ষেত্রে লোডটি যত অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে এই কারেন্টের চেয়ে 2 থেকে 3 গুণ কারেন্ট বেশি ধরতে হয়। 2 গুণ ধরলে আসবে 2 গুণ করতে হবে, গুণ 2 8.32 অ্যাম্পিয়ার। এই সুইচ বোর্ড থেকে আলাদাভাবে ডিসি সকেট ব্যবহার করা হয়, আর সেই সকেটে যদি 50 ওয়াটের একটি ফ্যান ব্যবহার করতে চাই তাহলে এই তারের সাইজটি 8.32 অ্যাম্পিয়ারের চেয়ে বেশি কারেন্ট বহন করতে পারে এমন একটি তারের সাইজ নির্বাচন করতে হবে। অর্থাৎ এই তারটি অর্থাৎ 1.1 mm² তারটি ব্যবহার করতে হবে। এই তারটি কনডিট পাইপের ভিতরে থাকলে 11 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে, আর সারফেসে অর্থাৎ খোলা বাতাসে থাকলে 13 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে। এইভাবে এই বাড়িতে যতগুলো ফ্যান ব্যবহার হবে ফ্যানের ক্ষমতা অনুযায়ী কারেন্ট বাইর করে তার সাইজ নির্বাচন করতে হবে। এবার সাস কন্ট্রোলার হতে এই সুইচ বোর্ড পর্যন্ত কোন সাইজের তার ব্যবহার করতে হবে সেটি হিসাব করব। সাস কন্ট্রোলার হতে সুইচ বোর্ড পর্যন্ত তারের সাইজ নির্ণয়ের ক্ষেত্রে এই সুইচ বোর্ডে কত অ্যাম্পিয়ার লোড আছে সেটি হিসাব করতে হবে। ধরি এই ঘরে একটি 12 ওয়াটের বাতি ব্যবহার হবে, 12 ওয়াটের বাতি 1 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে, একটি 50 ওয়াটের ফ্যান চলবে, 50 ওয়াটের ফ্যান 4.16 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করবে, টোটাল কারেন্ট 5.16 অ্যাম্পিয়ার। এই সুইচ বোর্ডে 5.16 অ্যাম্পিয়ারের লোড থাকবে। এই ঘরে একটি 12 ওয়াটের বাতি জ্বলবে, 12 ওয়াটের বাতি 1 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে, একটি 15 ওয়াটের ফ্যান চলবে, 15 ওয়াটের ফ্যান কত অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে সেটি বাইর করব। I সমান পি ভাগ ভি, পাওয়ার 15 ওয়াট আর ডিসি ভোল্টেজ 12 ভোল্ট
समान 1.25 एम्पेयर ताहले बाती जोनो 1 एम्पेयर फैनर जोनो 1.25 एम्पेयर 2.25 एम्पेयर ये स्विच बोर्डे 2.25 एम्पेयर लोड थक बे ये स्विच बोर्डर माध्यम में एक टॉयलेट एक टी बाती चल बे जे बाती रोड बारवाड ये बारवाड एर बाती टी 1 एम्पेयर कारण ग्रहण कर बे ये रान्नाघरे एक टी बारवाड एर बाती चल बे जे बाती टी 1 एम्पेयर कारण ग्रहण कर बे ताहले दुईटा बाती रोड 1 एम्पेयर 1 एम्पेयर 2 एम्पेयर ये स्विच बोर्डर लोड 2 एम्पेयर ए ड्राइंग डाइनिंग रूम में दुटी 12 वाटर बाती जलबे 12 वाटर बाती टी 1 एम्पेयर करंट ग्रहण करबे ए पाशे एक टी बाती जलबे जे बाती टीओ 12 वाट 1 एम्पेयर करंट ग्रहण करबे धरी 12 वाटर दुटी टेबल फैन चलबे 12 वाटर टेबल फैन 1 एम्पेयर करंट ग्रहण करे 12 वाटर टेबल फैन 1 एम्पेयर करंट ग्रहण करबे ताहले ड्राइंग डाइनिंग रूमे करंट हबे 1 2 3 4 এই সুইচ বোর্ডে 4 एम्पेयर কারেন্টের লোড থাকবে এই সাস কন্ট্রোলার হতে সবগুলো সুইচ বোর্ডে একটি ফেজ তারের মাধ্যমে কানেকশন করা যাবে কিন্তু ডিসি ভোল্টেজ 12 ভোল্ট অনেক লম্বা তার ব্যবহার করার কারণে এই শেষ প্রান্তে এসে ভোল্টেজ কমে যেতে পারে তখন লোডের ক্ষমতা অনুযায়ী সঠিক আউটপুট পাওয়া যাবে না এজন্য শর্ট তার অর্থাৎ শর্ট কেবল ব্যবহার করতে হবে সাস কন্ট্রোলারেতে একটি ফেজ তারের মাধ্যমে এই দুইটা সুইচ বোর্ডে কানেকশন করতে হবে আর একটি ফেজ তারের মাধ্যমে এই সুইচ বোর্ড এবং এই সুইচ বোর্ড কানেকশন করতে হবে সাস কন্ট্রোলারেতে এই সুইচ বোর্ডে ব্যবহৃত তারের সাইজ নির্ণয় করব এই সুইচ বোর্ডের লোড আছে 5.16 एम्पेयर এই সুইচ বোর্ডের লোড আছে 2.25 एम्पेयर 5.16 2.25 एम्पेयर जोग करते हबे 7.41 एम्पेयर तार साइज निर्णय क्षेत्रे जत एम्पेयर करंट प्रवाहित हबे एई करंटेर चेये कमपक्षे 2 गुण करंट बेशी धरते हबे गुण 2 14.82 एम्पेयर ताहले 14.82 एम्पेयर चेये बेशी करंट ग्रहण करते पारे एमन एकटी तारेर साइज निर्वाचन करते हबे এই তারের জন্য ইঞ্চিতে হিসাব করলে 70-76 আর মিলিমিটার হিসাব করলে 2 mm² এই সাইজের তার ব্যবহার করতে হবে এবার এই সুইচ বোর্ডের তারের সাইজ নির্বাচন করব এই সুইচ বোর্ডের লোড আছে 4 एम्पेयर এই সুইচ বোর্ডের লোড আছে 2 एम्पेयर টোটাল লোড 6 एम्पेयर টোটাল एम्पेयर এর 2 গুণ বেশি ধরতে হবে গুণ 2 12 एम्पेयर 12 एम्पेयर चेये बेशी लोड बहन करते पारे एमन एकटी तारे साइज निर्वाचन करते हबे एई तारेर जोन्नो 70-76 अर्थात 2 mm² तार व्यवहार करते हबे एई सास कंट्रोलरेते सुइच बोर्ड पर्यन्त ओभार साइजे तार व्यवहार करते हय ताहले सुइच बोर्डेर लोड बाड़लेओ एई तारेर उपरे कोनो प्रभाव पड़े ना आर जदि कम एम्पेयर तार व्यवहार करा हय सुइच बोर्डेर लोड बाड़ले एई तारटी परिवर्तन करा प्रयोजन हय तखन खरच बृद्धि पाय এবার সোলার প্যানেল হতে ব্যাটারি পর্যন্ত কোন সাইজে তার ব্যবহার করতে হবে সেটি হিসাব করব ধরি এই বাড়ির জন্য 100 ওয়াটের একটি সোলার প্যানেল ব্যবহার হবে সোলার প্যানেলের ওয়াট পি সমান 100 ওয়াট প্রথমে প্যানেলের কারেন্ট বার করতে হবে কারেন্ট বার করার সূত্র আই সমান পি ভাগ ভি পাওয়ার আছে 100 ওয়াট আর সোলারের ভোল্টেজ 12 ভোল্ট যদি 24 ভোল্টের সোলার হয় তাহলে 24 দিয়ে ভাগ করতে হবে 8.33 एम्पेयर এই কারেন্টের চেয়ে কমপক্ষে 3 গুণ কারেন্ট বেশি ধরতে হবে গুণ 3 সমান 24.99 24.99 एम्पेयर চেয়ে বেশি एम्पेयर লোড বহন করতে পারে এমন একটি তারের সাইজ নির্বাচন করতে হবে ইঞ্চিতে হিসাব করলে 110.0076 এই সাইজের তারটি কনডুইট পাইপের ভিতরে থাকলে 24 एम्पेयर লোড বহন করতে পারবে আর কনডুইট পাইপের বাইরে থাকলে অর্থাৎ খোলা বাতাসে থাকলে 26 एम्पेयर পর্যন্ত লোড বহন করতে পারবে আর এই সাইজের তারটি মিলিমিটারে হিসাব করলে
3.2 मिलीमिटार स्क्वायर। ताहले ए बाड़ीते जे सोलार पैनल व्यवहार हो सोलार पैनल पॉजिटिव प्रांत होते एक पॉजिटिव तार नेगेटिव प्रांत होते एक नेगेटिव तार दुईटा तारे जोनो इंचिते हिसाब कर ले 110 बाय 76 और मिलीमिटार हिसाब कर ले 3.2 mm स्क्वायर तार व्यवहार करते हबे। सब समय पैनल होते बैटारी पर्यन्त बेशी ओभार साइजे तार व्यवहार करते हैं कारण पैनल संख्या बृद्धि पेलेव एई तारे साइज परिवर्तन करा प्रयोजन हबे ना। एबार बैटारी थेके चार्ज कंट्रोलर पर्यन्त कोन साइजे तार व्यवहार करते हबे सेटी हिसाब करब। प्रथमे एई बाड़ीते कत कारेंट प्रवाहित हय कारेंटगुलो जोग करते हबे। এই সুইচ বোর্ডের লোড আছে 5.16 অ্যাম্পিয়ার, এই সুইচ বোর্ডের লোড আছে 2.25 অ্যাম্পিয়ার, এই সুইচ বোর্ডের লোড আছে 2 অ্যাম্পিয়ার, এই সুইচ বোর্ডের লোড আছে 4 অ্যাম্পিয়ার। টোটাল অ্যাম্পিয়ার যোগ করতে হবে 13.41 অ্যাম্পিয়ার। এই কারেন্টের চেয়ে কমপক্ষে 2 গুণ কারেন্ট বেশি ধরতে হবে, গুণ 2 26.82 एम्पेयर समान अथवा एर चेये बेशी कारेंट बहन करते पारे एमन एकटी तारे साइज निर्वाचन करते हबे। जेहेतु रानिंग कारेंटेर चेये आमरा 2 गुण कारेंट बेशी धरछि सेई क्षेत्रे ब्याटारी थेके ए चार्ज कंट्रोलारे पजिटिव तार एबं नेगेटिव प्रान्तते नेगेटिव तार एई दुईटा तारेर जोन्नो इंचिते हिसाब करले 110/76 आर मिलीमिटार हिसाब करले 3.2 mm स्कोयारे तार व्यवहार करते पारेन अथवा एर से ओभार साइज तार 4 mm स्कोयर 4 mm स्कोयर तारो व्यवहार करते पारें कोनो समस्या नाई। तारे साइज ओभार होले कोनो समस्या है ना अर्थात तार मोटा होले मोटा तारे भीतर दिए सहजे भोल्टेज प्रवाहित होते पारे। सबचेये गुरुत्वपूर्ण विषय बासा बाड़ी अफिस आदालत शिल्प कलकारखाना बा जे कोनो जायगाय सोलार सिस्टेम एवं एसी सिस्टेम एकसाथे व्यवहार करते चान कखनो सोलारे तार एवं एसी लाइने तार एक पाइपर मध्य दिए नेवा जाबे ना। अवश्य सोलारे जोनो एक पाइप और एसी लाइनर जोनो आलादा पाइप दुईटा पाइप व्यवहार करते हबे। दुईटा पाइपर भीतर दिए एसी कारेंट एवं डीसी कारेंटेर तार आलादा आलादा भावे निते हबे एवं सोलार वायरिंगे सोलार तार व्यवहार करते हबे। भिडियोटि भालो लागले लाइक करबेन, भिडियो सम्पर्के आपनार कोनो मतामत थाकले कमेंटे लिखबेन আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ, আমার সঙ্গে থাকবেন। ইলেকট্রিক্যালের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলে যেয়ে প্লেলিস্ট চেক করুন। আশা করি প্রয়োজনীয় ভিডিও পেয়ে যেতে পারেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।